প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ আমরা এখন করোনা পরিস্থিতিতে সবাই বাসায়, তাই আমাদের এখন বেশি করে মা বাবার আদেশ নিষেধ শুনতে হবে, বাইরে বেরোনো যাবে না, আর বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা, আর আজকে আমাদের আলোচনার গল্প হচ্ছে কুঁজো বুড়ির গল্প। গল্পটা তোমরা ক্লাসে তো পড়েছো, ক্লাস ওয়ার্কও করেছো, শব্দার্থ বিভিন্ন অনুশীলনের বিভিন্ন আইটেমগুলো তোমরা করেছো, তারপর আমি তোমাদেরকে গল্পটা সংক্ষেপে শোনাচ্ছি। এক ছিল কুঁজো বুড়ি, আর বুড়ি ছিল তিনটে কুকুর, আর কুকুরগুলোর নাম ছিল রঙা বঙ্গা ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবে, তাই কুকুর তিনটিকে ডেকে বললেন, আমি নাতনির বাড়ি যাই, তোরা বাড়ি পাহারা দি। তখন কুকুররা বলল, ঠিক আছে তুমি যাও, আর বুড়ি সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। খানিক দূর যেতেই তখন এক শিয়ালের সাথে তার দেখা। শিয়াল বলল, আমি তোকে খেয়ে ফেলবো বুড়ি, আমার খুব খিদে। তখন বুড়ি বলল, আমি নাতনির বাড়ি আগে যাই, খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তারপর আমাকে খেয়েও, এরপর আবার সে লাঠিতে ভর দিয়ে টুকটুক করে সামনের দিকে এগিয়ে গেল। এরপর সামনে এলো এক বাঘ হালু। হ্যাঁ, সে বলল, বুড়ি আমার কিন্তু খুব খিদে, আমি এখন তোকে খেয়ে ফেলবো। তখন বুড়ি বলল, আমার গায়ে কি মাংস আছে, আমি বরং নাতনির বাড়ি গিয়ে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তারপর আমাকে খেয়েও। আবার বুড়ির পথ চললেন আস্তে আস্তে ভর দিয়ে লাঠিতে, একসময় নাতনির বাড়িতে সে পৌঁছে গেল। তারপর বেশ কদিন মজার মজার খেয়ে দিয়ে অনেক মোটা তাজা হলেন। এরপর তিনি বাড়ি আসার সময় খুব চিন্তায় পড়ে গেল, কীভাবে বাড়িতে আসবে, সামনে তো শিয়াল আর বাঘের ভয়। তখন সব কথা নাতনিকে খুলে বলল। নাতনি তখন বুদ্ধি করে এক লাউয়ের খোল জোগাড় করে সেখানে চিড়ে আর গুড় দিয়ে দিল। এরপর ভিতরে বসে পড়ল বুড়ি। এরপর তার নাতনি কিন্তু লাউয়ের খোলটাকে জোরে এক ধাক্কা দিল, সেটা গড়াতে 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 বাঘের কাছে চলে এলো। এরপর বাঘ গড় গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল, আর বুড়ি সেই ফাঁকে ছড়া কাটে, লাউ গুড় গুড় লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়। বুড়ি গেল অনেক দূর। এভাবে খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি, বলল, বুড়ি আমি তোকে এক্ষুনি খাবো। বুড়ি বললেন, খাবি তো ভালো কথা, কিন্তু আমারও তো ইচ্ছে আছে, তাই আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তক্ষণি গান ধরলো হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ঢিবির উপর, বুড়ি গানে সুরে ডাকলেন, আয় আয় তু তু রঙা বঙ্গা ভুতু, আয় 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 জলদি চলে আয়। তারপর দেখা গেলো তার তিনটে কুকুর নিমেষেই ছুটে এলো, শিয়ালকে ঘিরে ফেললো তারা। একটা কামড় দিল শিয়ালের কানে, আরেকটা দিল ঘাড়ে, আরেকটা দিল পায়ে। বাছা এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানা বোধ মর্মর দশা। কুঁজো বুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে, সঙ্গে চলল তার সেই প্রিয় তিনটি কুকুর রঙা বঙ্গা আর ভুতু। তাহলে ছোট্ট শিক্ষার্থীরা, আমরা এই গল্প থেকে যেসব শব্দার্থ খুঁজে পাই, দেখতে পাচ্ছি কুঁজো, কুঁজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে অর্থ ক্ষুধা। আর মুশকিল অর্থ হচ্ছে সংকট, সংকট বা বিপদ, বা বিপদও লিখতে পারো তুমি, ঠিক আছে। এরপর দুই নম্বরে আছে বাক্য গঠন এবং শূন্যস্থান পূরণ। কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠনও করব, শূন্যস্থানও পূরণ করব। যেমন ফুলির খুব ব্যাস পেয়েছে, ফুলির খুব খিদে পেয়েছে, এখানে শব্দ দেওয়া আছে, আমরা শব্দ একটা শব্দ নিয়েছি খিদে। এরপর ক্ষয়ে আছে আমাকে ব্যাস যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। তিনে আছে যুক্ত বর্ণ চয় ছ, আমরা আগে বিশ্লেষণ করে দেখাবো বর্ণটি, তারপর একটি করে শব্দ তৈরি করব, যেমন আচ্ছা। এরপর দেখতে পাচ্ছি প ক আছে, আমরা বিশ্লেষণ করে দেখাই, তারপর আমরা একটা শব্দ তৈরি করব ছক্কা, ঠিক আছে। এরপর প্রশ্ন চার নম্বরে আছে সঠিক উত্তর, সঠিক উত্তর যেমন কুঁজো গুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বললেন, কুকুর তিনটিকে। এভাবে তোমরা বাকি সঠিক উত্তরগুলো পড়ে নেবে। এরপর
প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তরে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্নোত্তর আছে, যেমন বুড়ির কয়টি কুকুর ছিল, বুড়ির তিনটি কুকুর ছিল, তাদের নাম কি, তাদের নাম হলো রঙাবঙ্গা আর ভুতু। ক্ষয়ে আছে বুড়ি কোথায় যাচ্ছিলেন, বুড়ি বেড়ানোর জন্য নাতনির বাড়ি যাচ্ছিলেন। এভাবে বাকি প্রশ্নোত্তরগুলো তোমরা বাসায় পড়ে নেবে। এরপর আছে ছয় নম্বরে আছে বিরামচিহ্ন, বিরামচিহ্নের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় হয়তো একটা অ্যাটেম্প দেওয়া থাকবে, যেমন আমার গায়ে কি মাংস আছে, এটা একটা প্রশ্ন, তাই আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। হয়ে আছে সে আজ বাড়ি যাবে, সেখানে আমি দেবো আমরা একটা দাড়ি, এগুলো হচ্ছে বিরামচিহ্ন, এরকম একটা অ্যাটেম্প থাকতে পারে পরীক্ষায় প্রশ্নে। সুতরাং তোমরা এভাবে বিরামচিহ্নগুলো বসিয়ে তোমরা সে অ্যাটেম্পটা পূরণ করবে। তো শিক্ষার্থীরা এরপর অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো তোমরা বাসায় বাড়িতে কাজ হিসেবে করে নেবে, আর তোমার প্রিয় পোষা প্রাণী সম্পর্কে তিনটি বাক্য তোমরা বাসায় করবে, একটা ছবি দেওয়া আছে সেই বাক্য সম্পর্কে ছবি দিয়ে তোমরা তিনটা বাক্য বাসায় করবে হোমওয়ার্ক হিসেবে। কেমন? আর হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমাদের সমস্ত, অর্থাৎ প্রশ্নোত্তর সবগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করে রাখবে। তো শিক্ষার্থীরা আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।